আমার কাছে সচরাচর কিছু প্রশ্ন আসছে, সেগুলো হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি, কোন কোন বই পড়ব, কোন প্রকাশনের বই পড়ব, কোচিং ছাড়া কি আমরা প্রিপারেশন নিতে পারবো কি না, এবং কতক্ষণ পড়ব, এবং প্রিপারেশনের ক্ষেত্রে আমরা বাংলায় প্রিপারেশন নিব নাকি ইংরেজিতে প্রিপারেশন নিব। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট তানিয়া আক্তার প্রভা আপনাদের সাথে লিগাল অব বাংলা থেকে চলে এসেছি এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করার জন্য। তো আপনাদের ইন্সপায়ারেশনের জন্য আমি নিজের কিছু ক্লিপ এবং হচ্ছে ভিডিও অ্যাড করে দিয়েছি। তো প্রথমত আপনাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে ডিসিপ্লিন, ডিটারমিনেশন এবং হচ্ছে কনসিস্টেন্সি। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদের ডিসিপ্লিন দরকার হবে এবং ডিটারমিনেশন এবং কনসিস্টেন্সি। তো মাইন্ড সেট আপ করতে হবে আমাদেরকে যে অ্যাট এনি হাউ আমাদেরকে অ্যাডভোকেট হতেই হবে, এবং আমাদেরকে বিগত সালে যে প্রশ্ন প্যাটার্নগুলো আছে সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে, এবং মূল বই বা বেয়ার অ্যাক্টের পাশাপাশি আমরা একটি গাইড বই রাখতে পারি, এবং মূল বইটি হচ্ছে আমাদের মাস্ট এবং ম্যান্ডেটরি। আমরা সচরাচর দেখতে পাই যে অনেকে শুধুমাত্র গাইড বইয়ের উপর বেসিস করে তার প্রিপারেশনটি নিতে চাচ্ছেন। আসলে এখন যে আমাদের বার কাউন্সিল পরীক্ষাগুলো হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের মূল বই বা বেয়ার অ্যাক্টের কোনো বিকল্প নেই। একসাথে আমরা একদিনে হঠাৎ করে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবো না এবং এটি পসিবল হচ্ছে না। তাই আমরা প্রতিনিয়ত কনসিস্টেন্সি বা হচ্ছে আমাদের যে নিয়ম মাফিক 6 ঘন্টা করে পড়াশোনা করব এবং মনোযোগ সহকারে, এবং আস্তে আস্তে আমরা সেই যে অ্যামাউন্টটা বা হচ্ছে আমাদের আওয়ার্সটা সেটা হচ্ছে বাড়াবো। এখন আমরা আসি মূল আইনকে আমরা কীভাবে পড়বো। মূল আইনকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথমত আমাদের যে সেকশনগুলো আছে সেগুলোকে চোখ বুলিয়ে নেব। দ্বিতীয়ত সেকশনগুলোর বেসিক পয়েন্টগুলো আইডেন্টিফাই করব। তৃতীয়ত হচ্ছে সেকশনগুলো বারবার পড়ব, এবং আমাদের যখন বার কাউন্সিল পরীক্ষার লাস্ট সময় থাকবে সেখানে আমাদের ইম্পর্টেন্ট সেকশনগুলো দেখে নেব। অর্থাৎ আমরা যখন একটি মূল বই পড়ছি বা সেকশন পড়ছি সেগুলো আমরা বারবার ভুলে যাব, এটিই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমাদেরকে রিভিশন দিতে হবে, এবং সেসব জিনিসগুলো যেসব জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি তা আমরা নোট করে রাখব। এখন আসছি আরেকটি প্রশ্নে, সেটি হচ্ছে আমরা কি কোচিং ছাড়া প্রিপারেশন নিতে পারবো কি না। হ্যাঁ, অ্যাবসোলিউটলি আপনারা কোচিং ছাড়া প্রিপারেশন নিতে পারবেন। ইভেন আমি হলো নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি কোচিং ছাড়াই মানে প্রথমবারে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ অ্যাডভোকেট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, একজন মেন্টর সিলেক্ট করতে হবে যার দিক নির্দেশনায় আমরা হচ্ছে পড়াশোনাটা করব। তো কোচিং আমাদেরকে শুধুমাত্র একটি গাইডলাইন দিবে, কিন্তু পড়াশোনাটা কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে। পরবর্তীতে যে বিষয়টা আমরা আসছি সেটি হচ্ছে আমরা যখন হলো পরীক্ষাতে মানে অ্যাটেম করব, তখন হচ্ছে আমরা বাংলায় অ্যাটেম করব নাকি ইংরেজিতে অ্যাটেম করব, বা কিভাবে আমরা প্রিপারেশনটা নিব। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দেব, সেটি হচ্ছে আপনাদের একান্তই ব্যক্তিগত চয়েস। আপনারা কোন ভাষায় নিজেদের দক্ষতা আছে বা নিজেদের পার্সোনাল যে স্কিল আছে সেটির উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে নিজেদের প্রিপারেশনগুলো নিব। ভাষা চুজিংয়ের ক্ষেত্রে আমরা একান্তই নিজের চয়েসটাকে প্রেফার করব। তো আশা করি আমি যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলোর উত্তর আমি দিতে পেরেছি। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানে আমাদের সাকসেসের পিছনে অনেকগুলো হার্ডওয়ার্ক আছে এবং নির্ঘুম রাত আমাদের আছে। তো সেক্ষেত্রে সেভাবেই আমাদেরকে প্রিপারেশনগুলো নিতে হবে। তো আমি ছোট করে আপনাদেরকে জাস্ট মূল পয়েন্টগুলো ধরিয়ে দিলাম যে কীভাবে আপনারা পড়বেন, কোচিং ছাড়া প্রিপারেশন নিতে পারবেন কি না, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে এবং আপনারা যদি আমার সাথে কনসাল্ট করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমাদের লিগাল অব বাংলাতেও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কোন জিনিসটাতে আপনারা সাজেশন চাচ্ছেন, এবং আমরা অবশ্যই এগুলোতে ইন্সপায়ার হই। তো যাই হোক, লাস্ট মুহূর্তে আপনাদেরকে বলতে চাই যে হলো বারবার আপনারা হচ্ছে চেষ্টা করবেন। একবার যদি আপনার পরীক্ষায় খারাপও হয়, পরবর্তীতে আবার সেই নতুন উদ্যম নিয়ে আবার নতুন করে সেটি শুরু করবেন। যদিও এটি হচ্ছে টাফ হয়ে যায়, মানুষের মনোবল কমে যায় বা হলো আমরা ওই ট্রেকে থাকতে পারি না, কিন্তু আমাদেরকে সবসময় ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে এবং আমাদেরকে ডিটারমিনেশন বা ডিটারমাইন্ড হতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।